আজ আমরা এসে পৌঁছেছি হুগলি চুঁচুড়ার পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে। এই পুজোটি এবছর 31তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের ভাবনা বিপন্নতার উৎসমুখে, প্রাকৃতিক বিপর্যয়ের সুড়ঙ্গ পথে প্রবেশের মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। যতই এগোবে দিশাহীন অন্ধকারে হাতড়ে হাতড়ে চলতে হবে আমাদের প্রত্যেককে, যে পথের শেষে অপেক্ষা করে আছে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরার ধ্বংসস্তূপ। নগরায়নের নেশায় বধির হয়ে গেছে মানব জাতি। প্রকৃতির বুক ফাটা আর্তনাদ আর অশ্রুজল স্পর্শ করে না বিপন্নতার মুখে দাঁড়িয়ে থাকা মানব জাতির হৃদয়কে। পরিবেশপ্রেমী মানুষের উপস্থিতি আজ বিলুপ্ত প্রায় প্রাণীর মতো। যদি একবার থমকে দাঁড়ায়, যদি একবার অনুভব করা হয় এই যাত্রা আমাদের শেষের শুরু, যদি মুষ্টিবদ্ধ কোটি কোটি মানুষ বুক পেতে দেয় রক্ত মাখা করাতের সামনে, যদি রোপণ করা হয় একটি করে চারা, সুড়ঙ্গ পথের শেষে আলো মিলবেই মিলবে, এটাই তাদের বিশ্বাস, তাদের স্বপ্ন। প্রাকৃতিক সতর্ক বার্তা আর স্বপ্নকে সামনে রেখেই 31তম বর্ষে হুগলির চুঁচুড়ার পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছরের উপস্থাপনা বিপন্নতার উৎসমুখে।